আমরা এর আগে বহুবার পুকুর ভরাটের অবৈধভাবে পুকুর ভরাটের ছবি আপনাদেরকে দেখিয়েছি এবং তার জেরে পুকুর ভরাট বন্ধ করতে বাধ্য করেছি প্রশাসনকে। আজকেও পুরসভার নাকের ডগায় পুকুর ভরাটের অভিযোগ, বরানগরের 13 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। অরুণ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা করছিল এই ঘটনা এবং কোথায় এটা, ঠিক বরানগরের? একেবারে বরানগর পৌরসভা 13 নম্বর ওয়ার্ড একবার পৌরসভার নাকের ডগায় কিন্তু একটা পুকুর ভরাটা ছিল। গতকাল থেকে প্রতিযোগিতা গুলো ভরানো হয়েছিল এবং সেই পুকুরটা ভরাট করে দিচ্ছিল। আজকে অনেক কর্মচারী, অনেক লেবার লাগিয়ে কিন্তু পুকুরটা ভরাট ছিল। সেই খবর বরানগর থানায় পৌঁছায়, এলাকার মানুষই সেই খবর পৌঁছে দেয়। তারপর বরানগর থানা কিন্তু সেই ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারকে পাঠায় এবং সত্যি তারা এসে দেখতে পায় যে পুকুরটাকে, তারা বলছে যে যারা প্রমোটিং করছিল তারা বক্তব্য করছে যে পুকুরে অনেক ময়লা জমেছিল, যা পরিষ্কার করছি। পুকুর পরিষ্কার করতে গিয়ে মাটি ফেলছে এমনটা কিন্তু দেখা যায়নি। ফলে সেই মাটি ফেলছিল সেই সময় কিন্তু হাতে নাতে স্বজনকে তারা ধরে ফেলে এবং স্বজনকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই নিয়ে ঘটনা একটা এলাকার চাঞ্চল্য। স্বজন শ্রমিককে তো আটক করলো পুলিশ, কিন্তু যাদের যার বিরুদ্ধে অভিযোগ, আসলে তো কোনো এক প্রমোটার বা কোনো প্রমোটাররা তারা এই পুকুর ভরাট করছিল, তাদের বিরুদ্ধে কি পুলিশ ব্যবস্থা নেবে? হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু যাদের এই ঘটনার পর কিন্তু গা ঢাকা দিয়েছে এলাকার প্রমোটার এবং যারা এই পুকুরের মালিক তার তিনি বলছেন আমি বিষয়টা জানি না, একে অপরের উপর দোষ ছাড়াছাড়ি করছে। কিন্তু বরানগর থানার পুলিশ কিন্তু ব্যাপারটা খতিয়ে দেখছে, কেন তারা পুকুরটা ভরাট করছিল এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। দিনের বেলায় আজকে প্রথম দিনই কিন্তু পৌরসভা ধরে ফেলাতে কিন্তু ওটা ঠেকানো গেল পুকুরটা, কিন্তু অনেকগুলো রেসিপি গাড়ি কিন্তু আনা হয়েছিল যাতে এই পুকুরটা ভরাট করা যায়। এতে প্রমোটারদের হয়তো লাভ ছিল, কিন্তু প্রথম শ্রেণী ধরে ফেলাতে ধরে যখন ফেলেছে এখন কিন্তু পৌরসভা সেটা পৌরসভা নির্দিষ্ট ভাবে ইঞ্জিনিয়ারকে দিয়ে সেটা দেখিয়েছে যে হ্যাঁ একটা পুকুরই ছিল এবং জলাজমি বলে চিহ্নিত রয়েছে। আমরা নজর রাখবো অরুণ তোমার মাধ্যমে যে 6 জন শ্রমিক যারা ভরাট করছিল বলে অভিযোগ, তাদেরকে তো আটক করা হলো, কিন্তু প্রমোটারের বিরুদ্ধে আদৌ পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা, পুরসভা ব্যবস্থা নিচ্ছে কিনা, সেদিকে নজর থাকবে আমাদের। এটা 2 দিন আগে গেটটা করেছে, ক্যাটরা ছিল পেপার ওই সব গুলো পরিষ্কার করছে, তো আমাদের তালা দিয়ে আমাদের বার করে দিয়ে চাবি নিয়ে চলে গেছে। না মাটি না, ক্যাটরা গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এটা সমর্থন করা যায় না। এ নিয়ে আমাদের পৌর আইনে যা যা করা উচিত সেটা আমরা করব।